তাদেরকে ক্লিয়ার হতে হবে যে আমরা যে কুরবানি দিতে যাচ্ছি বা এই ইবাদতটি করতে যাচ্ছি, এই ইবাদতটির উদ্দেশ্য কি। প্রথমে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি হবে, কিন্তু অধিকাংশ মানুষ আজ কুরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য। কথাটা ঠিক না বেটি? বলবেন এটা অন্তরের ব্যাপার, কেমন করে আপনি জানলেন যে গোশত খাওয়ার জন্য দিচ্ছে? আমরা বলবো কিছু কারিনা, কিছু কারণ তো আছে যেটা দেখে অনুভব করা যায়। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা করে না, যে ব্যক্তি দান খয়রাত করে না, যে ব্যক্তি পিতা মাতার সেবা করে না, যে ব্যক্তি হাজারো হারাম কামে লিপ্ত আছে, কুরবানির বেলায় আবার একটা ছাগল একটা গরু কেনার জন্য কুদে লাফা করছে কেন? তার মানে হলো যে আগে সে আল্লাহ তাআলার বিষয়গুলো সেই সকল বিধানগুলো মানে না, আর কুরবানির বেলা এরকম করছে, তার মানে যে গোশত খাওয়ার একটা নিয়ত তার মধ্যে কাজ করছে। মনে রাখবেন, যে কোনো ব্যক্তি যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোনো কুরবানি করে তাহলে তার সেই কুরবানির সওয়াব হবে না, তবে সে গোশত খেতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক সৎ কাজ নির্ভর করে তার নিয়তের উপর, তার ইচ্ছার উপরে, সে কি নিয়তে এই কাজটা করছে। যদি আল্লাহকে খুশি করার জন্য করে তাহলে তো নেকি পাবে, আর যদি গোশত খাওয়ার জন্য করে তাহলে গোশত খাওয়াই হবে, নেকি হবে না। মনে রাখবেন কুরবানির বিষয়টাতে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে একটি আয়াত বলছেন, লাইয়ানা আল্লাহ লাকুম মুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত আর মাংস পৌঁছায় না। পৌঁছায় ভাই? আপনি কুরবানিটা জবাই করবেন, যখন আপনি সেটাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবেন তখন রক্তের একটা ফোঁটা কি উপরে উঠে যায়? গোশতের কোন টুকরা কি আল্লাহ তাআলা নেন? ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে কোশ্চেন কালেও এই কুরবানির গোশত পৌঁছে না, মাংস পৌঁছে না, এর হাড় হাড্ডিও পৌঁছে না, এর কোনো কিছুই পৌঁছে না, কিন্তু কিন্তু তোমাদের অন্তরের ভয়, তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যে তোমরা কি উদ্দেশ্যে এটা জবাই দিলে, আল্লাহকে খুশি করার জন্য দিয়েছো না খাওয়ার জন্য দিয়েছো, গোশত খাওয়ার জন্য দিয়েছো। যদি গোশত খাওয়ার জন্য দিয়ে থাকে তাহলে ভাই সে কুরবানি হয় না, কারণ আল্লাহ তাআলার কাছে এই অন্তর যেটা বলছে, অন্তর যেটা বলছে যে কারণে এই কুরবানি দেওয়া হচ্ছে, এটা আল্লাহ তাআলা জানেন এবং দেখেন এবং বুঝেন যে কিসের জন্য দিয়ে। সেই কারণে প্রত্যেক কুরবানি দাতা প্রথমে ক্লিয়ার হতে হবে যে আমি কি কারণে কুরবানিটা দিচ্ছি, কি উদ্দেশ্যে দিচ্ছি। যদি উদ্দেশ্য এটা থাকে যে গোশত খাবো তাহলে পেট থেকে উদ্দেশ্য বের করেন, অন্তর থেকে এই উদ্দেশ্য মুছে ফেলেন, নচেত এটা গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। এই প্রকার লোক সমাজে অনেক বেশি। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া বলতে চাই, তিনি বলেছেন যারা শরীক হয়ে কুরবানি দেয়, যদি শরীকানায় কুরবানি দেওয়ার সময় একজন গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে আর ছয় জনের যদি নেকির উদ্দেশ্য থাকে কুরবানিটা বাতিল হয়ে যাবে, তিনি এটা মন্তব্য করেছেন। তারপরে আমি আর দ্বিতীয় প্রকার কুরবানি দাতার একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হলো দেশে কিছু পয়সাওয়ালা লোক হয়েছে, কিছু ধনী লোক হয়েছে, যারা গোশত খাওয়ার উদ্দেশ্যে দেয় আবার প্রসিদ্ধ হওয়ার উদ্দেশ্যে দেয়। কথাটা ভুল বললাম? প্রসিদ্ধ হওয়ার মানে আমার নাম হোক, আমার সমাজে আমার নামটা ছড়া, যে অমুক মানুষ লাখপতি কোটিপতি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, 2 লক্ষ টাকা দিয়ে উট কিনেছে, একটা ছাগল কিনেছে 50,000 দিয়ে, এই নামটা এই সুনামটা সমাজে ছড়াক, গ্রামে গঞ্জে প্রচার হোক, লোক আমাকে বড় বলুক, লোক আমার প্রশংসা করুক, মনে রাখবেন ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে খুশি না করার ইচ্ছা থাকে, বরং মানুষের বাহবা নেওয়ার ইচ্ছা থাকে, মানুষের সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে এটাকেই বলা হয় ছোট শিরক রিয়া। এটাকে কি বলা হয়? ছোট শিরক রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখওয়াফু আখওয়াফ মা আখাফ আলাই মা আখাফ আলাইকুম আর রিয়া আর শিরক আল আসগার আখওয়াফা ইন্না আখওয়াফা মা আখাফ আলাইকুম আর শিরক আল আসগার আমি তোমাদের মাঝে যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে ছোট শিরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ রাসূলের ছোট শিরকটা কি, তখন তিনি বলছেন আর রিয়া, ছোট শিরক হচ্ছে রিয়া। রিয়া আরবি শব্দ, রিয়া মানে হচ্ছে লোক দেখানো, লোককে দেখানোর উদ্দেশ্যে কোন ইবাদত করা, এটাকে রিয়া বলে। লোকের বাহবা পাওয়ার জন্য ইবাদত করা,
একজন মানুষ নামাজ পড়ছে তার মুদিরের কাছে ভালো হওয়ার জন্য, এটাকে বলে রিয়া। একজন মানুষ নামাজ পড়ছে, বসে আছে, দেখলো এক হুজুর এসছে, ওকে দেখানোর জন্য সুন্দর করে নামাজটা শুরু করে দিল, একে কি বলে? রিয়া। যে ইবাদতে রিয়া থাকে ওটাকে বলা হয় শিরক, ছোট শিরক। কেমন করে শিরক হলো? কারণ ইবাদতের হক একমাত্র আল্লাহ। আপনি যে ইবাদতটা করবেন না কেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা দিবেন সেটা একমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যখন আপনি আল্লাহকে খুশি না করতে চেয়ে একজন মানুষের খুশি চাইলেন, মানুষের সন্তুষ্টি চাইলেন, হুজুরে চাইলেন, মুদিরের চাইলেন, বাপ মার চাইলেন, তাহলে ইবাদতটা কি আর খালেস আল্লাহর জন্য হলো, না অন্য কেউ শরীর হয়ে গেল? অন্য কেউ শরীর হয়ে গেল, এই জন্য রিয়াকে শিরক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহমদে হাদিসটি এসেছে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন রিয়াকারীদেরকে বলবেন, তোমরা তোমাদের এই আমলটা নিয়ে ওর কাছে যাও যার জন্য তুমি রিয়া করেছিলে। দুনিয়াতে যেই মানুষকে দেখানোর জন্য তুমি এই আমলটা করেছিলে ওর কাছে যাও, আজ তারা কোনো বদলা দিতে পারে কি তোমার এই রিয়া? যাও। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তোমরা যে রিয়া করছো, যাকে দেখানোর উদ্দেশ্যে এই আমল করছো, যাও ওর কাছে যাও, ও কি তোমাদের কোনো বদলা দিতে পারে? মানে আমি ব্যতীত অন্য কেউ বদলা দিতে পারে না, তাই কোনো ইবাদতে রিয়া করা যাবে না। রিয়া হচ্ছে শিরক, আর এই ছোট শিরক থেকে বাঁচতে হবে। তাই আমাদের সমাজের যে সকল বিত্তশালী এবং ধনবান মানুষেরা মনে করে যে আমি একটা বড় কুরবানি খরিদ করার পর গ্রামে গঞ্জে সমাজে পত্র পত্রিকায় সব জায়গায় নাম দিব, এটা হচ্ছে একটা রিয়া। আর যা এই ইবাদতে রিয়া করে তাদের সেই ইবাদতটা তৎক্ষণাৎ বাতিল হয়ে যায় এবং সেটা একটা কবিরা গুনাহ হিসাবে পরিগণিত হয়ে যায়। সেজন্য কুরবানি করার আগে প্রথমে আগে নিজের নিয়তকে শুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন, লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত পৌঁছে না, কুরবানির রক্ত পৌঁছে না, কিন্তু পৌঁছায় মানুষের তাকওয়া, মানুষের অন্তরের ভয়ভীতি, মানুষ যে উদ্দেশ্যে দিয়ে থাকে। তাই আমাদের প্রত্যেক ভাইকে প্রথমে আগে এই পয়েন্টটি ক্লিয়ার হতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য দিব। এখানে কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য থাকবে না, এখানে কারো বাহবা নেওয়ার উদ্দেশ্য থাকবে না, এবং এখানে কোনো গোশত খাওয়ার উদ্দেশ্য থাকবে না। অথচ মানুষ গোশত আরামে খেয়ে